আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি খুব খুব উপকারে আসবে আপনার, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এটার জন্যই আপনারা হয়তো অনেক সময় অপেক্ষা করছেন এটা কি করে করবো। আজকে ফেসবুকের দুইটা ফিচার দেখাবো এবং মারাত্মক দুইটা ফিচার যেটা আপনাদের উপকারে আসবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো প্রথমেই আমরা কি দেখাবো সেটা আমরা একটু মোবাইলে চলে যাই, মোবাইলে চলে আসি। ওকে, আমরা মোবাইলে চলে আসলাম, মোবাইলে আসার পর আমরা ফেসবুকে চলে যাব। আচ্ছা, ফেসবুকে যাওয়ার আগে আপনারা একটু বলি যে প্রথম যে সেটিংসটা আমরা দেখাবো সেটা হচ্ছে ট্যাগিং। ট্যাগিংটা কি, এখন অনেক সময় অনেক বন্ধু কি করে আপনার প্রোফাইল আপনার ওয়ালে কি করে উনি যা পোস্ট করছে আপনাকে ট্যাগ করে আপনার ওয়ালে সবকিছু পোস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি চাইলেও পোস্ট হয়ে যাচ্ছে না চাইলেও পোস্ট হয়েছে, আপনি যেটা পছন্দ করছেন সেটাও পোস্ট হয়ে যাচ্ছে না পছন্দ করলেও পোস্ট করে ফেলছে, অর্থাৎ আপনার ওয়ালে অন্য আপনার বন্ধুরা আপনাকে ট্যাগ করে ওনার পোস্টগুলো আপনার ওয়ালে করে ফেলছে। এটা জাস্ট আনইথিক্যাল যদি পারমিশন না থাকে, বাট এটা অনেক সময় পারমিশন না নিয়েও করে থাকে। এখন এখান থেকে আপনি রেহাই কিভাবে পাবেন, এখান থেকে রেহাই পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর ডান দিকে আমার যে ছবি আছে এবং থ্রি লাইন আছে সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পর একটু নিচে যাব, সব শেষে নিচে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে যাওয়ার পর আমারও আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর প্রথমেই প্রোফাইল সেটিংস আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পর আপনার তিন নম্বরে দেখবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগ। প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে আসলে সব প্রথমেই দেখবেন যে হু ক্যান পোস্ট ওয়ান ইয়ার প্রোফাইল, আপনার প্রোফাইলে কে পোস্ট করতে পারবে আর কে পারবে না। এখানে অর্থাৎ আমি যেটা প্রেফার করি আমার প্রোফাইলে কেউ পোস্ট করতে পারবে না, অর্থাৎ আমাকে কেউ ট্যাগ করতে পারবে, অর্থাৎ আমার প্রোফাইলে কেউ পোস্ট করতে পারে এটা মূলত ট্যাগিং অপশন। কিন্তু এটা আমি মনে করি যে এটা একেবারেই আনইথিক্যাল। সো আমি আজকের থেকে বন্ধ করে দেবো যে আমার প্রোফাইলে কেউ পোস্ট করতে পারবে না, আমার প্রোফাইলে শুধু আমি পোস্ট করবো আমার পছন্দ মতো পোস্ট বা স্ট্যাটাস। ওকে, তো এখানে আসবে, এখানে আসার পর আমি আবারও ক্লিক করবো, ক্লিক করে দেখেন যে ঠিক নিচে অনলি মি আর উপরে আছে ফ্রেন্ডস, তা ফ্রেন্ডস যদি ক্লিক থাকে আপনার যে কোনো ফ্রেন্ডস আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে ট্যাগ করে। আর এখানে যদি আমি অনলি মি করে দিই এখানে আপনারা কেউ আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে। ওকে, এটা খুবই খুবই উপকার, এটা অনেক সময় অনেক বিব্রতিকর অবস্থায় পড়ে যায় যদি কেউ এটা ট্যাগিং করে আমার প্রোফাইলে করে। সো আমি এখান থেকে চেঞ্জ করে দেবো অনলি মি। তো অনলি মি করে দেওয়ার পর এখান থেকে আমি বের হয়ে গেলাম। এখানে বের হয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় যে সেটিংসটা এটা খুব মারাত্মক এবং প্রয়োজনীয়। অনেক সময় হয় কি যে আমি একটা জিনিস পোস্ট করছি বা স্ট্যাটাস দেবো এটা কিছু ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার এটা দেখবে না। এখন ওনাকে তো আনফ্রেন্ডও করা যায় না, আনফ্রেন্ড করলে হয়তো মন খারাপ করবে, অথবা আমারও প্রয়োজন হতে পারে তাকে যে আমাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাকে অ্যাকসেপ্ট করাতে হবে, বিষয়গুলো অনেক জটিল। তো এই জটিলতার হাত থেকে বাঁচাতে আমাদের একটা উপায় আছে, সে উপায়টা এখন অ্যাপ্লাই করব যে আমি আমার প্রোফাইলে যা পোস্ট করব কিছু সংখ্যক ফ্রেন্ড বা কাউকে কোনো একজন বা কিছু সংখ্যক ফ্রেন্ডস আমার এই পোস্টটা দেখবে না। অনেক সময় অনেক কিছু আমরা বন্ধু বান্ধব আছে রোমান্টিক কিছু শেয়ার করতেছি যেটা বাবাও আছে ফ্রেন্ড লিস্টে, মাও আছে ভাইয়েরাও আছে, সো আমি এই জায়গাটাতে বাবা মা বা ভাই বোনকে আমি একটু সাইডে রেখে দেন আমি পোস্টটা করলাম ওনারা আর পোস্টটা দেখবে না। চলুন এই কাজটা আমরা দেখি। আবার আমি ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আমি বের হয়ে যাব, একেবারে বের হয়ে গেলাম ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পর এবার বাম দিকে যে প্রোফাইল পিকচার আছে সেখানে আমি ক্লিক করলাম, সেখানে ক্লিক করার পর আমি নিচে আসবো, নিচে এসে ফ্রেন্ডসে ক্লিক করবো। ফ্রেন্ডসে ক্লিক করলে এখানে আমার যতগুলো ফ্রেন্ড আছে তার একটা লিস্ট দেখাচ্ছে। তো ধরুন আমি প্রথম এ এম সাকে আমি কি করবো মানে ও আমার পোস্ট দেখতে পারবে না, তো ওনার প্রোফাইলে আমি ঢুকলাম, ওনার প্রোফাইলে যাওয়ার পর এখানে যে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডস আমি ক্লিক করলাম, ফ্রেন্ডস ক্লিক করলে এডিট ফ্রেন্ডস লিস্ট এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সব নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, সব নিচে দেখতে পাবেন রেস্ট্রিক্টেড, অর্থাৎ এখানে যদি ক্লিক করি তাহলে এটা কি হলো রেস্ট্রিক্টেড হ্যাঁ, অর্থাৎ আপনি এখন যা পোস্ট করবেন সব সব পোস্টগুলো ও আর দেখতে পারবে না, এরপর থেকে ও আর দেখতে পারবে এই ব্যক্তি আর কোনোভাবে দেখতে পারবে। তো এইভাবে আপনি যতগুলো ফ্রেন্ডসকে বা ফ্যামিলি মেম্বারদের যদি মনে করেন যে আমি তাদের দেখাতে চাই না এই পোস্টগুলো, আপনি এইভাবে তাদেরকে সাইডে রেখে আপনি অনেক কিছু পোস্ট করতে পারেন।
তো এখানে যদি আবার আপনি পোস্ট গুলো তাদের দেখাতে চান, জাস্ট আবার ক্লিক করলে এটা রেস্ট্রিক্টেড চলে যাবে, সিম্পল। ওকে, এই ছিল মারাত্মক দুইটা ফিচার্স। যদি ফেসবুক ব্যবহার করে থাকেন এটা খুবই খুবই কাজে লাগবে, মারাত্মক কাজে লাগবে। আপনারা মাঝে মাঝে বিব্রত করেন, আমি করে যাই বিব্রত। তো ভিডিওটা যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এটাকে কী করে না, পেজটাকে ফলো করে দেন এবং ভিডিওটাকে শেয়ার করেন, তাহলে অন্যান্য বন্ধুরাও এই ধরনের প্রবলেম থেকে সমাধান পেয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।